মরক্কোতে পানির পরিমাণ দিন দিন কমছে। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি। সে কারণে মরক্কো এখন সেচ ব্যবস্থা আধুনিক করতে বিনিয়োগ করছে। বিশ্বব্যাংক মিলিয়ন মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। কিন্তু এটাই কি সমাধান? আর গত সেপ্টেম্বরে মরক্কোতে যে ভূমিকম্প হয়েছে তার প্রভাব দেশটির উপর কেমন পড়ছে? মরক্কোর উত্তর পশ্চিমাঞ্চলের ডুকালা অঞ্চলের মাটি আসলে উর্বর, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমে গেছে। আগে আমরা খাল কেটে সেচ দিতাম, ওটাই আমাদের ঐতিহ্য ছিল, কিন্তু এখন এতে কাজ হচ্ছে না, কারণ অনেক পানি অপচয় হয়। ড্রিপ সেচের মতো আধুনিক সেচ পদ্ধতি ব্যবহার করলে পানি অপচয় হয় না। ডুকালা অঞ্চলে 2009 সালে একটি প্রকল্প শুরু করেছিল বিশ্বব্যাংক। শেচপক্রিয়ার উপর কৃষকদের পুরো নিয়ন্ত্রণ থাকে, উৎপাদন বেড়েছে, শস্যের মানও বেড়েছে, ফলনও বেড়েছে, এটা দৃশ্যমান। ফলন বাড়ার বিষয়টি নিয়ে কৃষকেরা নিজেদের মধ্যে কথা বলেন। সব শস্যের উপর প্রভাব পড়েছে। ড্রিপ সেচ পদ্ধতিতে যতটা সম্ভব গাছের মূলের কাছে পানি পৌঁছানো যায়। ডুকালায় $158 মিলিয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কৃষকদের কম সুদে ঋণ দেওয়া হয়েছে। প্রযুক্তিটা ব্যয়বহুল, তবে তারপরও এটা ভালো, কারণ এর ফলে আমাদের উৎপাদন বেড়েছে। সনাতন পদ্ধতিতে সেচ দিয়ে আমরা 40 বা 50 টন শস্য পেতাম, আর এখন ড্রিপ সেচ পদ্ধতি ব্যবহার করে প্রতি হেক্টরে 100 থেকে 120 টন ফসল পাচ্ছি। এই সেচ পদ্ধতির কারণে কৃষকরা এখন এমন ফসলও ফলাচ্ছেন যার জন্য অনেক পানি প্রয়োজন, কিন্তু সমালোচনা হচ্ছে। সার্বিকভাবে মরক্কোর পুরো কৃষি খাতের কথা ভাবতে হবে। আমরা অ্যাভোকাডো তরমুজের মতো রপ্তানি করা যায় এমন শস্য ফলাতে আমাদের পানি সম্পদ ব্যবহার করতে পারি না, কারণ এগুলো আমাদের প্রধান খাদ্য নয়। আমাদের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে এমন ফসল ফলাতে হবে, কারণ ইউক্রেন যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা ক্ষুধার হুমকিতে পড়েছে। পারিবারিক জমিতে ফলন কমে যাওয়ায় বিদেশে চলে গিয়েছিলেন মোহাম্মদ আলদুবলানি, কিন্তু তিনি আবার দেশে ফিরে আরও কিছু জমি কিনে জলপাইয়ের চাষ শুরু করেছেন, যেটিতে পানি কম লাগে। ড্রিপ সেচ পদ্ধতি চালুর আগে সনাতন পদ্ধতিতে চাষবাস করে ফসল উৎপাদন কমে যাওয়ায় মানুষ আমার মতো এলাকা ছেড়ে চলে গিয়েছিল। ড্রিপ সেচ পদ্ধতি চালুর কারণে গ্রামের অনেক মানুষ এলাকায় থাকতে উৎসাহিত হয়েছে, অনেকে আবার ফিরে এসে জমি কিনে চাষবাস শুরু করেছেন। এখন আমাদের সন্তানেরাও কৃষিকাজে আগ্রহী হয়ে উঠেছে। ড্রিপ সেচ পদ্ধতি চালু হলেও মরক্কোতে এখনও কৃষিকাজে সবচেয়ে বেশি পানি ব্যবহৃত হয়। ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে যাচ্ছে, ফলে বিশ্বব্যাংকের প্রকল্প আর আধুনিক সেচ ব্যবস্থা মরক্কোর কৃষিখাতের একটি অস্থায়ী সমাধান মাত্র।